এমএলএ নেই আমাদের একটা পাঠাগারের পূজো কমিটিটাও বিজেপির লোককে ঢুকতে দেয় না সে এত ভয় এ তো সবে ছটা বাজেনি পাঁচটা কুড়ি রাত্রি এখনো হয়নি এত ভয় কেন ভয় আপনার লেগেছে তার কারণ আপনি জানেন পশ্চিমবাংলায় আপনি মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছেন আর এখন টিকে আছেন শুধু পুলিশের উপরে নির্ভর করে কিছু আইপিএস অফিসার একটু আগে সংবাদে বলছিল যে আমরা সভা করেছি পারমিশন চেয়েছি কয়েক ঘন্টার মধ্যে বাতিলের নোটিশ মেলে মেলেই যে এটা পারমিশন দেওয়া যাবে না কালকে তোলামুলের এখানে পাল্টা সভা হবে আমার খুব ভালো আনন্দ লাগছে এ ডর মুঝে আচ্ছা লাগ রহা হ্যায় যে দক্ষিণ কলকাতার বিজেপিকে কালকে কাউন্টার করতে হবে তোলামুল পার্টিকে এইখানে সভা করে এখানে পারমিশন লাগবে পারমিশন লাগবে না পুলিশ বাবা পার করেগা আকাশ মেঘারিয়া আছে মাথায় বিনীত গোয়েল আছে তার মাথায় রাজশেখরণ আছে এরা পার করিয়ে দেবে কয়েকদিন আগে আমার বাড়ি হোম টাউনে সভা করতে গেছিলেন অনেক কথা তিনি বলেছেন কাঁপতে কাঁপতে প্রচন্ড উত্তেজিত পকেটে দু হাত ঢোকানো একবার এদিকে হাঁটে আর একবার এদিকে দুদিকে হাত বাবু সোনা বলেছিলেন আমি সভা করতে এসেছি আর বিরোধী দলনেতা উনাদের চোখে আমি গদ্দার আমি নাকি আমার হোম টাউন মেদিনীপুরের কাঁথি ছেড়ে ডায়মন্ড হারবারে চলে গেছি শুধু যাওয়া নয় ল্যাজ গুটিয়ে পালিয়েছি তা আজকে বাবু শোনে আপনি আর আপনার আলোকবর্তিকা চোরদের মহারানী যিনি আপনাকে আড়ালের দুলাল করেছেন যিনি এখানে ছোটকাদার চায়ের দোকান ভেঙে ছতলা শান্তিনিকেতন বাড়িয়ে বানিয়ে দিয়েছেন যিনি আপনাকে সর্বভূত করেছেন কয়লা খান বালি খান পাথর খান গরু খান মদের বোতলের টাকা খান বিয়ার লটারি বেচে খান মেনকা গম্ভীরকে তুমি যদি নামটা বলে দিতে পারো বাবু সোনা লিপস এন্ড বাউন্স যেখানে কয় লাখ টাকা ঢুকেছে সরাসরি চোদ্দ সাল অব্দি ডিরেক্টর কে ছিল পনেরো ষোলো ষোলো সতেরোতে ডিরেক্টর কে কে আছে যদি বলে দিতে পারো তাহলে তোমার সব কথা মেনে নেব বাবু সোনা ভালো করে কান খুলে শুনে রাখো আর শান্তনুকে বলবো কালীঘাটের আইসি কাম এসিপি কয়েকদিন দিল্লি থেকে ঘুরে এলেন বাজার করেন দিদিমণির বাড়িতে একটু ভদ্র হন নিরপেক্ষ হন দিনকাল খুব খারাপ আসছে 23 সালটা ভালো যাবে না।